ফরিদপুরের সদরপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। সভায় উপজেলার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে সদরপুর উপজেলার তিনটি ইউনিয়নের নদী ভাঙন কবলিত 115টি পরিবারের মাঝে 15,000 টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ হলরুমে মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান এবং ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।